হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সময় ম্যাম। গুড আফটারনুন, গুড আফটারনুন টু অল অফ ইউ। তো এখন কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে হিস্ট্রি ক্লাস, সেটারই কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং আজকে আমরা শুরু করে ফেলবো। ওকে, তো তার সাথে কিন্তু অনেক কিছুই আলোচনা করব, কি কি তিনি সোশ্যাল রিফর্মস করেছিলেন, তার সাথে সাথে কেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে, সব কিছুই আমরা আলোচনা করব। তবে তার আগে বলবো, যতজন এসছো ততজন মিলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও, যতগুলো ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সব কটা জায়গায়। ওকে, ওকে। শাহিদ বলেছে কিন্তু ম্যাম আমি আপনার আগে রেকর্ডেড ভিডিওগুলো সবকটাই নোট করেছি, তো ওগুলো নোট করলে কি WBP কনস্টেবল কভার হবে? কভার হয়ে যেত যদি আমার পুরো জিনিসটা কভার করা হয়ে যেত ইউটিউবে, কিন্তু পুরোটা যেহেতু এখনো পর্যন্ত কভার করা হয়নি ইউটিউবে, এখনো পর্যন্ত মডার্নের অনেকটাই বাকি আছে, তো তার জন্য কিন্তু বলবো যে যতটা কভার নোট ডাউন করেছো ততটা তো ঠিক আছে, তার সাথে কিন্তু নোট ডাউনটা ইউটিউব থেকে তুমি করতে পারবে না যেহেতু পুরোটা কভার করা হয়নি। তো তার জন্য পেড ব্যাচে জয়েন করে যাও WBP কনস্টেবল। ওকে ওকে, কে কে চলে এসছে একবার বলে দিই। চলে এসছে অর্ণ, বর্ণালী, শহীদ, আদিত্য, অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ সবাই চলে আসার জন্য। এখানে আড্ডা স্টোরিতে 77% ডিসকাউন্ট চলছে, আর তার আর সেই পুরো ডিসকাউন্টটা অ্যাভেল করতে গেলে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে Y224 এই কোডটা। এই কোড অ্যাপ্লাই করে যদি তোমরা মহাপ্যাক, লাইভ ক্লাস, ভিডিও কোর্স, টেস্ট সিরিজ, ই বুকস যে কোনো কিছু পারচেস করো, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট দুটোই পেয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। অর্পিতা বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো, এটা হচ্ছে আমাদের SSC ফাউন্ডেশন ব্যাচ। এই SSC ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের 15th জানুয়ারি থেকে, 15ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আর এই ব্যাচে কিন্তু ক্লাস চলছে। যারা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি অথচ SSC CGSL বা CGL দিতে চলেছো, তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে জয়েন হয়ে যেও। ওকে ওকে, সায়ন চলে এসছে, নমিতা চলে এসছে, সুকন্যা চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ। আটজন চলে এসছে, আটজনকেই কিন্তু বলবো আরো সবাই মিলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, যাতে আরো আটজন করে আরো অনেকে চলে আসতে পারে। ওকে চলো, আমরা আজকে পড়তে চলেছি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং পার্ট 1 পড়বো আজকে আমরা, বিকজ অনেকটা বড়, আজকে আমরা পার্ট 2 পার্ট 3 একেবারে কভার করতে পারবো না, তো তার জন্যই আজকে আমরা পড়ে ফেলছি পার্ট 1 গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথমেই আমি বলে দিয়েছি ইন্ডিয়া, তবে তার আগে একটুখানি বলে দিই, উনি কিন্তু প্রথমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন, তারপরে চার্টার অ্যাক্টের পরে তিনি হচ্ছেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, পুরোটা আমি ডিটেলসে বলবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, অর্ণব বলেছিল ম্যাডাম আমি এক হাতে ভাত খাচ্ছি আর এক হাতে শেয়ার করে দিচ্ছি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ অর্ণব। আর সবাই যারা যারা খাওয়া দাওয়া করছো, আমি জানি এটা সবারই লাঞ্চ টাইম, সবাই কিন্তু জাস্ট ইউটিউবটা খুলে রেখে খাওয়া দাওয়া করো, তাহলে আর কোনো অসুবিধা নেই। ওকে, এবার খেতে খেতে শুনবো, একদম একদম চলো শুরু করছে লর্ড উইলিয়াম বেন্টিং। সময়কাল দেখো আমি বলেই দিয়েছি, 1828 থেকে 1835 তিনি কিন্তু হয়েছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথমে, ঠিক আছে, প্রথমেই কিন্তু তিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাননি, ভারতের গভর্নর জেনারেল হয়ে যাননি, সেটা তিনি পরে হয়েছেন, তার আগে কিন্তু তিনি হয়েছেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার জন্যই দেখো বলে দিয়েছি নেক্সট ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হচ্ছেন, না লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন 1828 সালে। ওকে এক্স্যাক্টলি, আর বলিস সত্যি, সেটা নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, ফার্স্ট ট্রু ব্রিটিশ রিফর্মার হু ওয়ার্কড ফর দ্য ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান্স অ্যাজ হিজ প্রাইমারি ডিউটি হি অ্যাক্টেড ওয়্যার দেয়ার আদার স্টপড। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে
ব্রিটিশরা কোনো সময় ভারতের কোনো রিফর্মেশন চায়নি, ভারতের কোনো কিছু ভালো হোক সেটা কিন্তু চায়নি। একমাত্র প্রথমবার দেখা যাচ্ছে কাকে, উইলিয়াম বেন্টিংকে, যিনি কিন্তু ভারতের কিভাবে ভালো করা যায় মানুষদের সেই কথাটা ভাবছেন। তার জন্যই বলা হচ্ছে প্রথম সত্যিকারের একজন ব্রিটিশ রিফর্মার, যিনি সত্যিই ভারতবর্ষে অনেক কিছু রিফর্ম করেছিলেন, অনেক কিছু সংস্কার করেছিলেন এবং ভারতবর্ষের ভারতবাসীদের, ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান্স, ভারতবাসীদের কিভাবে ভালো করা যায় সেটাই কিন্তু ছিল তার প্রাইমারি ডিউটি, প্রধান কর্তব্য, প্রধান কাজ ছিল কিন্তু এটাই। বাকিরা সবাই যেখানে আদার স্টক, বাকিরা সবাই যেখানে কথা বলতেন মানে এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো দরকার আছে, ভবিষ্যতে এই জিনিসগুলো আমরা স্টেপ নেব, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু কিন্তু সেই জিনিসগুলোকে কাজে করে দেখিয়েছিলেন। তিনি কিন্তু কথা বলেই শুধু থেমে যাননি, তিনি কিন্তু সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে কাজে করে দেখিয়েছিলেন যে এই রিফর্মেশনগুলো অবশ্যই এখানে করতে লাগতোই, আর তিনি কিন্তু সেটা করেও ছিলেন। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি একজন সত্যিকারের ব্রিটিশ রিফর্মারকে, যিনি কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কিভাবে কিভাবে ভালো করা যায়, প্রত্যেকটা ভারতবাসীর জন্য কি কি করলে সবার ভালো হবে সেই জিনিসগুলো ভেবেই তিনি কাজ করছেন। ওকে, চলো এবার আমরা চলে আসছি ডিরেক্ট সোশ্যাল রিফর্মে। তিনি কি কি সমাজ সংস্কার করেছিলেন সেটাই কিন্তু আমরা এবার আলোচনা করব। তবে তার আগে বলবো, 14 জন আছো, 14 জন সবাই মিলে লাইকে শেয়ার করো যাতে আরো 14 জন চলে আসতে পারে। ওকে, চলো কি বলা হচ্ছে দেখে নিই আমরা। বলা হচ্ছে ফার্স্ট পয়েন্টে, আউটলাউইং অফ সতি প্র্যাকটিস ইন 1829, 1929 সালে তিনি সতীদাহ প্রথা বন্ধ করছেন, আউটল করছেন, মানে এটা ল এর মধ্যে নেই এটা তিনি বলে দিচ্ছেন। ওকে, নেক্সট আমরা আরো কি পাচ্ছি, প্রিভেন্টেড ফিমেল ইনফ্যান্টিসাইড, কোনো শিশু, কোনো কন্যা সন্তান জন্মালে তাকে হত্যা করে ফেলা হতো, আর সেটাই কিন্তু বেশিরভাগ মানুষরা চাইতো তাই, তো সেইটাকে তিনি বন্ধ করার জন্য ফিমেল ইনফ্যান্টিসাইড মানে কন্যা সন্তানকে হত্যা করাটা বন্ধ করতে হবে, তার জন্য তিনি আলাদা রকম আইন করেছিলেন, মেড ইট অ্যান অফেন্স। তিনি বলেছিলেন এরকম যদি কাউকে কোথাও করতে দেখা যায় তাহলে কিন্তু তার রীতিমতো পানিশমেন্ট, রীতিমতো জরিমানা, এই সব কিছু কিন্তু হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট বলে হচ্ছে কি না, ব্যান্ড হিউম্যান স্যাক্রিফাইস। হিউম্যান স্যাক্রিফাইস বলতে আগেকার দিনে কিন্তু মানুষদেরকে বলি দেওয়া হতো, নানান রকম পুজো আচার, নানান রকম কাজে কর্মে কিন্তু মানুষ বলি হতো, সেই মানুষ বলি তিনি বন্ধ করেছিলেন। হিউম্যান স্যাক্রিফাইস মানে কিন্তু এখানে হিউম্যানদেরকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে, রিফর্ম ইন দা হিন্দু ল অফ ইনহেরিটেন্স। হিন্দু ল এর মধ্যে ইনহেরিটেন্স কি ছিল না, হিন্দু ল এর মধ্যে সবসময় এটা মাথার মধ্যে ঢোকানো হয়েছিল সবার যে কারোর ছেলে বা কারোর মেয়ে এরা দুজন থাকলে ছেলেরাই কিন্তু বাবার সম্পত্তি পাবে, মানে পুত্ররাই কিন্তু পিতার সম্পত্তি পাবে, কন্যারা কিন্তু পিতার সম্পত্তি পাবে না। তো সেখানে সেদিক থেকে তিনি জিনিসটাকে পুরোপুরিভাবে বন্ধ করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে দুজনেই ইকুয়াল, তিনি এটাই প্রচার করেছিলেন যে দুজনেই ইকুয়াল, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, পুত্র হোক বা কন্যা হোক, দুজনের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন থাকা উচিত না এবং তার জন্যই সম্পত্তিও দুজনের ইকুয়ালি হওয়া উচিত। ওকে, ক্লিয়ার? এক্স্যাক্টলি, নরবলি হতো, একদম একদম। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, পাচ্ছি যে সাপ্রেশন অফ থাগস বাই কলোনেল স্লিমেন। কি বলা হচ্ছে, কলোনেল স্লিমেনের মাধ্যমে তিনি কি করলেন, যে সমস্ত ঠগি বা ডাকাত দলের খুব বেশি প্রভাব বেড়ে গিয়েছিল, আমরা যখন আগেই পড়েছিলাম যে যারা ভারতীয় সৈনিক ছিল তাদেরকে যখন সৈন্যদল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র সেখানে ব্রিটিশরা থাকবে সৈন্যদলের মধ্যে, সেখানে তারা কি হচ্ছে, ডাকাত হচ্ছে, কেউ কেউ ঠগি হচ্ছে। ঠগি মিন্স কিন্তু যে কোনো মানুষকে ওইরকমভাবে কোনোরকমভাবে আক্রমণ করে তার থেকে সমস্ত জিনিস, কিছু জিনিসপত্র যা কিছু থাকবে সেটা ন্যূনতম জিনিস হলেও সেটা কেড়ে নেওয়া। ওকে, তো তাদেরকে আমরা বলে থাকি ঠগি। তো সেই সমস্ত ঠগিদেরকেও যাতে কন্ট্রোলে আনা যায় তার জন্য তিনি কি করলেন না, কলোনেল স্লিমেনের মাধ্যমে তিনি কিন্তু আইন করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এই ঠগিদেরকে তিনি বন্ধ করলেন, তাদের এই চুরি করা ডাকাতি করাগুলোকে।
ওকে ক্লিয়ার? তো সোশ্যাল রিফর্মস তিনি সবকটাই করেছিলেন, এর সাথে তিনি আরো অনেক ফিনান্সিয়াল রিফর্মসও করেছিলেন। এবার আমরা সোশ্যাল রিফর্মস গুলোকে ওয়ান বাই ওয়ান করে একটু ডিটেলসে জেনে নেব। তাহলে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে 15 জন আছে, 15 জন মিলে লাইক আর শেয়ার করেছে কি না? 15 জন মিলে লাইক তো এখনো পর্যন্ত করেইনি, বিকজ এখনো 9টা লাইক দেখাচ্ছে। শেয়ার করা তো তার মানে আমি ছেড়েই দিলাম, লাইকই করতে পারছি না, শেয়ারটা কিভাবে করবে তাই না? তো সবাই মিলে যদি একটু লাইক আর শেয়ার করে তাহলে কিন্তু আরো 15 জন চলে আসতে পারে। ওকে ডব্লিউবিপি কোন নিউজ আছে? দেবাশিস, ডব্লিউবিপি ফর্ম নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কবে পর্যন্ত চলবে, অনলাইন চলবে, অফলাইনেও চলবে, তার সমস্ত কিছু কিন্তু আমরা অলরেডি এর আগে 12টার সময় একটা ইভেন্ট করে তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? ওই 12টার সময়ের ভিডিওটা একটুখানি দেখে নিও, সবাই মিলে জুম ইভেন্ট করা হয়েছিল, সেখান থেকেই তোমরা কিন্তু ইজিলি বুঝতে পেরে যাবে যে ডব্লিউবিপির সম্বন্ধে কি কি নিউজ আছে, নিউ নতুন কোনো খবর, ঠিক আছে? ওকে অর্ণব বলেছে আমি লাইক আর শেয়ার করে দিয়েছি। হ্যাঁ অর্ণব, অর্পিতা এরা তো করেই। ওকে দেবাশিস বলছে আমি করেছি, ঠিক আছে চলো নেক্সট স্লাইডে তাহলে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে একটুখানি দেখে নিই। বলা হচ্ছে অ্যাডাপ্টেড পলিসি অন অফ নন ইন্টারভেনশন অ্যান্ড ওনলি অ্যানেক্স দ্য স্টেটস টু অ্যান্ড এন্ড মিস গভর্নমেন্ট এন্ডেড মিস গভর্নমেন্ট ইন মাইসোর অ্যান্ড পুট ইট আন্ডার লর্ড কমন। কি বলা হলো এখানে? বলা হলো যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, ইনি কিন্তু বাকি গভর্নর জেনারেলদের মতো গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার করতে হবে এরকম কোন পলিসি নিয়ে ভারতে আসেননি, মানে ভারতে এসেছিলেন না তিনি। তাহলে কি চাইতেন? তিনি কিন্তু চাইতেন যে ভারতবর্ষে যতটাই আমরা দখল করেছি সেই জায়গাগুলোকে কতটা সুন্দরভাবে, কতটা সুষ্ঠুভাবে চালানো যায়, পরিচালনা করা যায়। ওকে একদম অর্ণব অনেক কিছুই বলে দিচ্ছে ডব্লিউবিপি সম্বন্ধে, সবাই একটু দেখে নিও। ওকে চলো, তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে তিনি যেহেতু কোন রকম সাম্রাজ্য বিস্তার পলিসি নিয়ে আসেননি, তিনি শুধুমাত্র এই ভারতবর্ষকে সুন্দরভাবে পরিচালনা করতে এসেছিলেন, তার জন্য তিনি কি করছেন না, ভারতবর্ষে যে সমস্ত স্টেটগুলো ছিল যেগুলো আগে আমরা দেখেছিলাম যে সমস্ত বাকি গভর্নর জেনারেলরা বলে দিয়েছিলেন যে অন্য কোনো স্টেটের সাথে তোমরা সম্পর্ক রাখতে পারবে না, তাহলে ব্রিটিশদের পারমিশন নিতে হবে, এই সমস্ত নিয়ম তিনি তুলে দিচ্ছেন। এই সমস্ত নিয়ম তিনি একটাও রাখছেন না, এবং তার জায়গায় তিনি কি করছেন, যে সমস্ত জায়গাগুলোতে মিস গভর্নমেন্ট শুরু হয়ে গিয়েছিল, মানে খুবই একটা ছন্নছাড়া অবস্থা ছিল, মানে খুবই একটা খারাপ অবস্থা ছিল, যে যেখানে কোনোভাবেই কিন্তু ব্রিটিশ সরকারও এতদিন পর্যন্ত সেই জায়গাগুলোকে কন্ট্রোলে আনতে পারেনি, সেই জায়গাগুলোকে তিনি নিজের হাতে নিলেন। এবং নিজের হাতে নিলেন মানে কিন্তু এই নয় যে তিনি নিজের ইচ্ছা মতো সেখানে সব কিছু করার জন্য নিলেন, তিনি কিন্তু সেই জায়গাগুলোকে কিভাবে ভালো করা যায়, কিভাবে মিসম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্টের মধ্যে আনা যায় এবং সেটা মানুষের ভালো করে, সেই জিনিসগুলোর দিকে তিনি নজর দিলেন। তো তার জন্যই তিনি কি করলেন, লর্ড কাবন, লর্ড কাবনকে তিনি রেখেছিলেন। লর্ড কাবনের আন্ডারে তিনি কিন্তু মাইসোর এই জায়গাটাকে দিলেন এবং নিজের নিজের হাতেও রাখলেন, নিজে কিন্তু লর্ড কাবনের থেকে রিপোর্ট নেবেন, এইরকমই তাদের মধ্যে সিদ্ধান্ত হলো। এবং তিনি কিন্তু কি করলেন, মানে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তিনি এই সমস্ত জায়গা, বিশেষ করে যে মাইসোর, চতুর্থ অ্যাংলো মাইসোর ওয়ার্ডের পর, মানে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার্ডের পর মাইসোরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সেখানে কিন্তু কোনো জিনিসই ঠিক মতো চালানো যাচ্ছিল না। কোনো জিনিসই যদি ঠিক মতো চালানো না যায় তাহলে ভারতবর্ষকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, কারণ একটা জায়গাকে ভালোভাবে পরিচালনা করা যাবে আর একটা জায়গাকে ভালোভাবে পরিচালনা করা যাচ্ছে না, এরকম হলে কিন্তু আলটিমেটলি কোনো জায়গাটাই ভালোভাবে পরিচালনা করা যাচ্ছে না, এটাই দেখা যাবে, তাই তো? তো তার জন্যই তিনি কি করলেন না, মাইসোরকে তিনি নিজের আন্ডারে রাখলেন আর লর্ড কাবনকে সেখানে পাঠালেন যে মাইসোরে যা যা মিসম্যানেজমেন্ট আছে বা মিস গভর্নমেন্ট করা হয়েছে সেই জায়গাগুলোকে যেন খুব সুন্দর
ভাবে সমাজ সংস্কার বা মানুষের ভালো করার মাধ্যমে মানুষদেরকে নিজেদের কন্ট্রোলে আনা হয়। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে চলো, 19 জন চলে এসছে, 19 জন মিলে সবাই মিলে একটা একটা করে লাইক আর শেয়ার করলেই কিন্তু আরো 19 জন হয়ে যেতে পারে, তাই না? 19 জন আসছে, 21 জন আসছে, কিন্তু লাইক এখনো 15টাই আছে। ঠিক আছে, কি আর করা যাবে, চলো নেক্সট পয়েন্টে তাহলে আমরা চলে যাই। ওকে, নেক্সট পয়েন্টে যাবার আগে বলবো আমাদের মিশন WBCS ব্যাচ। এই মিশন WBCS ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে 17 জানুয়ারি থেকে। এটা কিন্তু আড্ডা তরফ থেকে বেঙ্গলেতেই প্রথমবার এরকম স্পেশাল ব্যাচ তৈরি হচ্ছে WBCS নিয়ে, কারণ এখানে কিন্তু WBCS অফিসার্স এবং IAS অফিসাররা থাকবেন তোমাদেরকে গাইড করার জন্য, তোমাদের মেন্টর হিসেবে। ওকে, তো সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে ক্লাস চলছে। যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে জয়েন করে যেও। ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখন চলছে 77%, আর এর সাথে যদি তোমরা অ্যাপ থেকে পারচেজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো, কারণ অ্যাপের কয়েন্স তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো ক্লিয়ার তো সবার কাছে? চল নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। কি করবো আমরা? অ্যাবলিশন অফ সতী, সতীদাহ প্রথা বন্ধ। সেটা কিভাবে করা গেল? দেবাশিস বলেছে WBP স্পেশাল ক্লাস করাবেন, অবশ্যই করাবো দেবাশিস, ইউটিউবে আমি অবশ্যই আনবো, তার সাথে সাথে আমি পেড ব্যাচ কিভাবে পারচেস করতে পারবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ওকে দেখো ফার্স্ট পয়েন্টে আমরা কি পড়ছি। ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে সতি ওয়াজ দ্য প্র্যাকটিস অফ ইমোলেশনস অফ আ হিন্দু ওম্যান অন দ্য ডেথ অফ আর হাজব্যান্ড ইন হিজ ফিউনারাল প্রে। অলদো দিস প্র্যাকটিস ডাজ নট হ্যাভ এনি বেদিক স্যাংশন, ইট হ্যাড বিকাম প্রিভিলেন্ট ইন সাম পার্টস অফ ইন্ডিয়া। কি বলা হচ্ছে, সতীদাহ প্রথা জিনিসটা কি ছিল? বলা হচ্ছে যে সমস্ত হিন্দু মহিলারা ছিল, যে হিন্দু বিধবা হয়ে যাচ্ছে তারা স্বামীর মৃত্যুর পর, তাদেরকে কিন্তু স্বামীর চিতায় তুলে জীবন্ত পুড়ে মরতে হতো। এটাই নাকি ছিল সতীদাহ প্রথা। তবে যদিও এর কোনো বৈদিক স্যাংশন, মানে আমরা যে হিন্দু শাস্ত্রকে ধরে থাকি সেটা কিন্তু বেদ অনুযায়ী আমরা সেটাকে ধরে থাকি, বেদে যা যা কিছু লেখা আছে আমরা কিন্তু সেটা বলে থাকি, হিন্দু শাস্ত্রের মধ্যে আছে। ওকে, কিন্তু এই বেদের মধ্যেও কিন্তু কোনো রকম কেউ সতীদাহ প্রথার কোনো উল্লেখ পায়নি, কিন্তু সেই সতীদাহ প্রথা সেই সময় ভারতবর্ষের মধ্যে প্রচুর পরিমাণে ফেমাস ছিল। ঘরে ঘরে যারা বিধবা হয়ে যাচ্ছে তাদেরকে সতীদাহ প্রথায় জোর করে ফোর্স করে চাপিয়ে দেওয়া হতো, জোর করে বাধ্য করা হতো এই জিনিসটা করতে, কিন্তু যেটা যেটার কোনো বৈদিক স্যাংশন, যেটার কোনো বেদের মধ্যে কোনো তথ্য বা কোনো প্রথা বা ভালো কোনো প্রথা হিসাবেও, যাকে আমরা কেউই কোনোদিন পাই না, এরকমই একটা প্রথা ভারতবর্ষে প্রচুর জায়গায় প্রচলিত ছিল, সেটাই হচ্ছে সতীদাহ প্রথা। ওকে, নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ওকে ওকে দেবাশিস বলেছে টাকা দিয়ে পড়তে পারবো না, অবস্থা খুব খারাপ। না না, ঠিক আছে দেবাশিস, সেরকম কোনো ব্যাপার নয়, তুমি ইউটিউব ক্লাসও ফলো করতে পারো, কোনো অসুবিধা সেরকম হবে না। তবে কি বলতো, আমরা যে প্রাইসটা রাখি সেটা একদমই কিন্তু বেশি রাখি না, যে কোনো একটা কোর্সের প্রাইস নিয়ার অ্যাবাউট 1000 টাকার মধ্যে হয়ে যায়, আর WBP সেখানে 1000 টাকার মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। তো আমার মনে হয় না সেখানে খুব বেশি তোমার খরচ পড়বে, আর এক্ষুনি আমি পারচেস করতে বলবো না। যদি কোথাও কোনো রকম ঘাটতি থাকে নিজে পড়াশোনা করার পর বা আমাদের ইউটিউব ক্লাস দেখার পর, তাহলে চেষ্টা করো। ঠিক আছে, ওকে চলো। ওকে, দিনেশ পাল বলছে ম্যাম আমি মিশন WBCS পেড কোর্সে ভর্তি হয়েছি, টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র ম্যাথে অ্যাড হয়েছি, অন্যান্য সাবজেক্টগুলোয় কিভাবে অ্যাড হব? অন্যান্য সাবজেক্টগুলোর জন্য সেটা তোমাদেরকে টিচারদেরকে, আলাদা আলাদা টিচারদেরকেই তোমায় বলতে হবে।
আর সেই টিচাররাই কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে ওকে চলো নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি আমরা। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে দ্য উইডো ওয়াজ সাপোজ টু অ্যাসেন্ড টু হেভেন ইন দিস ওয়াজ অ্যান্ড দিস ওয়াজ কনসিডার্ড দ্য আলটিমেট স্যাক্রিফাইস অ্যান্ড পুয়ার অফ আ প্রুফ অফ আ ওম্যানস ডিভোশন টু হার হাজব্যান্ড। কি বলা হতো, কেন সতীদাহ প্রথাকে এইভাবে প্রচার করা হচ্ছিল? কারণ সেই প্রথার মাধ্যমে বলা হচ্ছিল নাকি এটা নাকি খুবই একটা ভালো প্রথা, যার মাধ্যমে কোনো সতী মানে যাকে পুড়িয়ে মারানো মারা হচ্ছে সেই বিধবা মহিলা নাকি স্বর্গে একেবারে চলে যেতে পারবে, তার স্বর্গ ছাড়া অন্য কোথাও যাবার জায়গা আর হয় না, সে একেবারে স্বর্গে এন্ট্রি নিতে পারবে এই প্রথার মাধ্যমে। এবং সাথে সাথে আরো কি বলা হচ্ছে, সে যে তার হাজবেন্ডকে, সে যে তার স্বামীকে কতটা ভালোবাসত এবং কতটা পরিমাণে তা সে ত্যাগ করতে পারে তার স্বামীর জন্য, সেই সব কিছু কিন্তু দেখানো হচ্ছে কোথায় না, এই সতীদাহ প্রথাতে। যদি সে প্রাণটাই এইভাবে ত্যাগ করে দেয় তাহলে সবাই বুঝতে পারবে যে সে তার স্বামীকে কতটা ভালোবাসত। তো তার জন্যই কিন্তু সমস্ত ওমেনদেরকে, বিধবাদেরকে জোর করা হতো এই সতীদাহ, এই সতী হবার জন্য। ওকে ক্লিয়ার? অর্পিতা বলছে আজ সব গেল কই, সবাই শেয়ার করো জলদি জলদি, একদম সবাই মিলে একটু শেয়ার করে দিও। ওকে চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে মেনি কেসেস অফ সতি ওয়্যার ভলেন্টারি ওয়্যার অ্যাজ সাম ওয়্যার ফোর্সড। কি বলা হচ্ছে, অনেক সময় দেখা যেত যে যারা সতী হচ্ছে তারা নিজের ইচ্ছায় সতী হচ্ছে, আবার বেশিরভাগ সময় কিন্তু দেখা যেত যে তাদেরকে জোর করে সতী করানো হচ্ছে, তাদেরকে জোর করে ওই জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, রাজা রামমোহন রয় উইলিয়াম বেন্টিংকের সাথে, যার নাম আমরা সমাজ সংস্কারক হিসাবে খুব বেশি পরিমাণে পেয়ে থাকি, তিনি হচ্ছেন রাজা রামমোহন রয়। এই রাজা রামমোহন রয় দ্য গ্রেট হিন্দু রিফর্মার ফ্রম বেঙ্গল ফট মেনি সোশ্যাল ইভেলস প্রিভেলেন্ট ইন দ্য হিন্দু সোসাইটি অফ বেঙ্গল অ্যান্ড সতী প্রথা ওয়াজ ওয়ান অফ দ্য চিফ ওয়ান্স। কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে রাজা রামমোহন রয়ও অনেকগুলো সমাজ সংস্কার করেছিলেন তিনি নিজে এবং তার সাথে সাথে উইলিয়াম বেন্টিংকের সাথে, এবং যতগুলো তিনি সমাজ সংস্কার করেছিলেন তার থেকে সব থেকে বড় সংস্কারটাই কিন্তু হচ্ছে এই সতীদাহ প্রথাকে বন্ধ করা, যেটা কিন্তু হিন্দু সোসাইটিতে প্রত্যেক ঘরে ঘরে করা হচ্ছিল সেই জিনিসটাকে কিন্তু তিনি বন্ধ করেছিলেন। ওকে ক্লিয়ার? এক্স্যাক্টলি। ওকে অর্পিতা বলেছে আমার গ্রুপে দেন নি আজ, সেটা এখন দেখলাম। অ্যাকচুয়ালি অর্পিতা 5 মিনিট লেট হয়ে গিয়েছিল, ওই জন্য আমি আর দিতে পারিনি সবকটা দেখে দেখে, যতগুলো সামনে পেয়েছিলাম দিয়ে দিয়েছি। বাসুদেব বলেছে মিশন WBCS এর কোনো মক টেস্ট প্যাকেজ আছে? মিশন WBCS এর সাথে অলরেডি মক টেস্ট আছে, তোমরা মিশন WBCS পারচেজ করলে মক টেস্ট অলরেডি তোমরা পেয়ে যাবে। আর মহাপ্যাকে তো অলওয়েজ আছে, মহাপ্যাকে তো সবকটা ব্যাচ হিস্ট্রি অপশনাল থেকে শুরু করে আর WBCS দুরন্ত, WBCS 2.0, মিশন WBCS এবং তার সাথে সাথে মক টেস্ট, হিস্ট্রি অপশনাল সব কিছু আছে। ওকে চলো নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে দেখো। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে হি হ্যাড উইটনেসড দ্য লাইফ ইমোলেশন অফ হিজ ওন সিস্টার ইন ল। হি বলতে এখানে কি, রাজা রামমোহন রায়ের কথা বলা হচ্ছে। রাজা রামমোহন রায় কেন ওই সতীদাহ প্রথা বন্ধ করতেই হবে এতটা মনের জোর নিয়ে তিনি এই কাজগুলো করেছিলেন, কারণ তিনি নিজের চোখে দেখেছিলেন তার সিস্টার ইন লকে জোর করে সতী হতে বাধ্য করা হয়েছিল, এবং জোর করে যে সতী হতে গেলে একটা একটা মেয়ে কতটা কষ্টে, কতটা বাধা দিতে চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার কোনো কথা, তার কোনো বাধা কেউ শুনছে না, তাকে সবাই মিলে জোর করা হচ্ছে, সেই জিনিসটা দেখেই কিন্তু তিনি ডিসাইড করেছিলেন যে না, প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসগুলো চলছে, এগুলো কিন্তু বন্ধ হওয়ার দরকার আছে, দ্যাট মিন্স ভারতবর্ষে সতীদাহ প্রথা বলে কিছু থাকবে না, এই আইনটা করার খুবই দরকার আছে। ওকে ক্লিয়ার? ওকে চলো নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে,
বলা হচ্ছে হি স্টার্টেড হিজ স্ট্রাগল এগেইনস্ট দিস প্র্যাকটিস ইন 1812, 1812 সাল থেকে কিন্তু তিনি এই জিনিসগুলোকে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক জায়গাতেই তিনি অসফল হয়েছিলেন, তিনি সফল হতে পারেননি। সেখানে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেও কিন্তু সবাই সতীদাহ প্রথাটাকেই মেনে নিয়ে সেই কাজটাই করেছিল। তার জন্যই তিনি ভেবেছিলেন যে না, কোথাও জায়গায় জায়গায় গিয়ে মানুষদেরকে বলে বুঝিয়ে এটা করা সম্ভব নয়, এর জন্য যদি কোনো আইন বের করা যায়, যদি কোনো নিয়ম কানুন ডিসিপ্লিন মেনটেন করতে হয়, তাহলে একটা আইন পাস করানো খুবই দরকার। তো এই আইনটা যদি বের করা যায় তাহলেই কিন্তু মানুষ, তবে ওই আইনটা মেনে চলতে বাধ্য হবে, কারণ ওই আইন মেনে না চললে মানুষের কিন্তু পানিশমেন্ট, মানুষের জরিমানা, মানুষের শাস্তি এগুলো কিন্তু অবশ্যই হতে পারে, তাই তো? তো তার জন্যই তিনি কি করছিলেন না, তিনি এত বছর ধরে চেষ্টা করার পরেও তিনি আইনটা পাস করাতে বাধ্য হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সাথে। ক্লিয়ার সবার কাছে? ওকে চলো, 16 জন আছে, 16 জন মিলেই লাইক আর শেয়ার করেছে কি? নেক্সট পয়েন্টে চলে এসেছি আমরা। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে রাজা রামমোহন রয় ওয়াজ আ ভসিফেরাস ক্যাম্পেইনার এগেইনস্ট সতী, অ্যান্ড হি আর্গুড দ্যাট দ্য বেদাস অ্যান্ড আদার এনশিয়েন্ট হিন্দু স্ক্রিপচার্স ডিড নট স্যাংশন সতী। তিনি কিন্তু অনেক জায়গায় গিয়ে ক্যাম্পেইন করে করে সবাইকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে যে সতীদাহ প্রথাকে আমরা মেনে চলি, সেই সতীদাহ প্রথা আসলে কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো প্রথাই নয়, কারণ এই প্রথার উল্লেখ বেদের মধ্যে কোথাও কিন্তু নেই। তো তার জন্যই কিন্তু হিন্দুদের একদমই উচিত না এই প্রথাকে মেনে চলা। ওকে ক্লিয়ার? ওকে চলো, নেক্সট পয়েন্টে আমরা কি বলেছি, বলা হচ্ছে যে হি রোট আর্টিকেলস ইন হিজ জার্নাল সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী নামে তার যে পত্রিকা বেরোতো সেই পত্রিকাতেও তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে অনেক কিছু লিখেছিলেন। অ্যাডভোকেটিং ইটস প্রহিবিশন, হি স্টেটস উইথ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন টু ব্যান দিস প্র্যাকটিস। তিনি কিন্তু সেখানেই অ্যাকচুয়ালি লিখেছিলেন সংবাদ কৌমুদীতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এটাকে পারে এই প্রথাটাকে পুরোপুরিভাবে ব্যান করে দিতে, আর যদি সরকার থেকে এটাকে ব্যান করা হয় তাহলে কিন্তু মানুষ সেটাকে করতে কখনোই সাহস পাবে না। তো তার জন্যই কিন্তু তিনি তার আর্টিকেল, মানে তার সংবাদ কৌমুদীতে আর্টিকেল লেখা এবং তার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অ্যাপ্রোচ করা, এই সব কিছুই কিন্তু তিনি করেছিলেন। ওকে ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর পরে কি হচ্ছে না, উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের গভর্নর জেনারেল হচ্ছেন, কত সালে, ইন 1828। কেন হচ্ছেন, কিভাবে হচ্ছেন, এখানে আমাদের একটুখানি বুঝতে লাগবে। কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যখন ইংরেজরা ভারতবর্ষে এসেছিল তখন কিন্তু তারা গোটা ভারতবর্ষকে কখনোই নিজেদের দখলে পায়নি, তখন তারা কোথায় কোথায় ব্যবসা বাণিজ্য করার পারমিশন পেয়েছিল না, বাংলা বিহার উড়িষ্যা এই কটা জায়গাতে তারা ব্যবসা বাণিজ্য করার পারমিশন পেয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখব, অ্যাংলো মাইসোর ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, এই সমস্ত যুদ্ধগুলোর মাধ্যমে তারা কি করছে, তারা কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গাটা, আমরা এর আগে অ্যাংলো বার্মা ওয়ার দেখেছি, ঠিক আছে, ভারতবর্ষের বেশিরভাগ জায়গাটাই কিন্তু তারা দখল করে নিচ্ছে। এই যখন বেশিরভাগ জায়গাটা তারা দখল করে নিচ্ছে, তখন কিন্তু তারা সবসময় এটাও চাইছে যে ভারতবর্ষের মধ্যে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শাসন কার্য করবে, অন্য কোনো কোম্পানি, মানে অন্য কোনো বিদেশি কোম্পানি ভারতবর্ষে কোনো রকম শাসন কার্য চালাতে পারবে না। কারণ আমরা এর আগেও পড়েছিলাম যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তাদেরকে পুরোপুরি সরিয়ে দিয়ে তারা উপনিবেশ তৈরি করেছিল, কিন্তু তাদের উপনিবেশকে পুরোপুরি ছাপিয়ে দিয়ে সরিয়ে দিয়ে ইংরেজরা, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের বেশিরভাগ জায়গাকে দখল করছে এবং তারাই কিন্তু ভারতবর্ষের একমাত্র পাওয়ার তৈরি হচ্ছে, তাই তো? এতক্ষণ পর্যন্ত এগুলো সব আমরা পড়েছি, কিন্তু
যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অনেক রকম মনোপলি তৈরি হয়ে যাচ্ছে, তারা পার্সোনালি কোনো নবাবকে হেল্প করছে, পার্সোনালি কোনো আলাদা কোনো রাজাকে হেল্প করছে, আবার পার্সোনালি কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য কোনো একজন রাজাকে বেশি পানিশমেন্ট দিচ্ছে, কোনো একজন নবাবকেও বেশি পানিশমেন্ট দিচ্ছে। এই জিনিসগুলোকে পুরোপুরি সরিয়ে দিতে লাগবে, এটা কিন্তু উইলিয়াম বেন্টিঙ্ক নিজে ভেবেছিলেন। এবার যদি এটাকে সরিয়ে দিতে লাগে তাহলে শুধুমাত্র গভর্নর জেনারেল অফ বেঙ্গল নয়, কারণ বেঙ্গল কথাটা থাকলে কিন্তু অনেক জায়গায় মানে অনেক মানুষেরাই সেই জিনিসটাকে উপেক্ষা করে চলছে। তো এবার যখন বেশিরভাগই ভারতবর্ষ তাদের হাতের মুঠোয় চলে এসছে, তাহলে হোয়াই নট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু এই ট্যাগটা, এই উপাধিটা ব্যবহার করা যেতেই পারে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া গোটা ভারতেরই গভর্নর জেনারেল। তো তার জন্যই কিন্তু গোটা ভারতের গভর্নর জেনারেল এই নামটাই যদি দেওয়া হয়, তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের যতটা জায়গা তারা সাম্রাজ্য বিস্তার করেছে, প্রত্যেকটা মানুষই ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যানাউন্সমেন্ট, প্রত্যেকটা জিনিস মেনে চলতে বাধ্য। ওকে, ক্লিয়ার সবার কাছে? তো তার জন্যই কিন্তু এখানে চলে আসছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর এটার উপরে আমি আরো ডিটেলস আলোচনা করব যখন আমরা চ্যাটার্ড অ্যাক্ট আলোচনা করব। তো সেই চ্যাটার্ড অ্যাক্ট যখন আলোচনা করব এটার আরো ডিটেলস আমি বলবো। এখনো পর্যন্ত যেটুকু বলেছি সেটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলে দাও, সবার কাছে ক্লিয়ার তো সেটুকু? কেউ তো আমায় কিছু লিখছে না এখনো পর্যন্ত। ইয়া, সুকন্যা লিখে দিয়েছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। বলা হচ্ছে হি হেল্পড রাজা রামমোহন রয় টু সাপ্রেস মেনি প্রিভিলেন্ট সোশ্যাল ইভিলস লাইক সতী, পলিগামি, চাইল্ড ম্যারেজ অ্যান্ড ফিমেল ইনফ্যান্টিসাইড। তিনি রাজা রামমোহন রায়ের সাথে মিলে, মানে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, একদম একদম, তিনি রাজা রামমোহন রায়ের সাথে মিলে অনেকগুলো সমাজ সংস্কার করেছিলেন, যেরকম সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, বহু বিবাহ, পলিগামি মানে হচ্ছে অনেকগুলো বিবাহ করা, সেটাও তিনি বন্ধ করেছিলেন, চাইল্ড ম্যারেজ, শিশুদেরকে কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না, এটাও তিনি বন্ধ করেছিলেন, এবং ফিমেল ইনফ্যান্টিসাইড, কন্যা শিশু হত্যা, এটা একদমই করা যাবে না, এটাও তিনি বন্ধ করেছিলেন। ওকে, ক্লিয়ার? তো রাজা রামমোহন রায় এবং উইলিয়াম বেন্টিঙ্ক দুজনে মিলে কিন্তু সবকটা সোশ্যাল রিফর্মস করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন। ক্লিয়ার? অভিষেক বলছে আমি খেতে খেতে ক্লাস দেখছি, একদম একদম, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি? না, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পাসড দ্য ল ব্যানিং সতী থ্রু আউট দ্য কোম্পানিজ জুরিসডিকশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। একদম ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি লটাকে পাশ করালেন, যে লটাকে প্রত্যেকটা ইন্ডিয়ার মানুষেরা মানতে বাধ্য, কারণ এই সতীদাহ প্রথা শুধুমাত্র যে বাংলায় চলতো তা কিন্তু নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলতো, যেখানে যেখানে হিন্দু হিন্দুরা আছে সেখানে সেখানেই সতীদাহ প্রথা চলতো। তো তার জন্যই তিনি কি করছেন, পার্লামেন্ট থেকে আইনটাকে পাশ করিয়ে আনছেন যে ব্রিটিশ ইন্ডিয়াতে, মানে যেহেতু ব্রিটিশ সরকারের অধীনে তখন ভারতবর্ষ, সেখানে কিন্তু কোন রকম ভাবে সতীদাহ প্রথা এই জিনিসটা করা যাবে না, যদি কোথাও হয়েছে তাহলে কিন্তু তার এগেনস্টে স্টেপ নেবে একদম ব্রিটিশ সরকার। ওকে, ক্লিয়ার? একদম পার্লামেন্টের মাধ্যমে তিনি এই আইনটাকে পাস করিয়ে আনলেন। ক্লিয়ার তো সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে আফটার দিস ল ওয়াজ এনাক্টেড সিমিলার লস প্রোহিবিটিং দ্য কাস্টমস ওয়্যার পাসড ইন প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া। কি বলা হচ্ছে, ভারতবর্ষে যে সমস্ত প্রিন্সলি স্টেটগুলো ছিল, ছোট ছোট প্রদেশগুলো ছিল, রাজ্যগুলো ছিল, সেখানেও তিনি কিন্তু এই অ্যাক্টটাকে চালাচ্ছেন, এই অ্যাক্টটাকে প্রচলন করাচ্ছেন। ইন 1861, 1861 সালে, আফটার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া উইন্ট অন দ্য ব্রিটিশ ক্রাউন ডিরেক্টলি, কুইন ভিক্টোরিয়া ইস্যুড আ জেনারেল ব্যান অন সতী থ্রু আউট ইন্ডিয়া। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তো বন্ধ করেইছিলেন, এবং পরবর্তীকালে আমরা যখন দেখতে পাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার পুরোপুরিভাবে চলে যাচ্ছে কুইন ভিক্টোরিয়ার হাতে, তখন কিন্তু তিনি গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের যে কোনো জায়গা জুড়ে তিনি এই সতীদাহ প্রথাকে পুরোপুরিভাবে
ভাবে রদ করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, যে কোনো ছোট গ্রাম হোক, যে কোনো ছোট শহর হোক, সবকটা জায়গাতেই লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু তার শুরুটা খুব ভালোভাবে করে দিয়ে গিয়েছিলেন। ওকে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট পয়েন্টে আমরা যাই। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট অফ রাজস্থান, রাজস্থানের সরকার যেটা স্টেট গভর্নমেন্ট, পাস দা সতী প্রিভেনশন অ্যাক্ট, তারা কিন্তু সতী প্রিভেনশন অ্যাক্ট চালু করছে 1987 সালে, সেটা চালু 1987 সালে, হোয়ার বাই দ্য ভলেন্টারি অফ ফোর্সড বার্নিং অর বিউরিং অ্যালাইভ অফ উইডোজ। রাজস্থানে কিন্তু আমরা জানতে পারি যে শুধুমাত্র যে বার্নিং করা হতো, মানে শুধুমাত্র যে পোড়ানো হতো জীবন্ত, তা কিন্তু নয়, জীবন্ত কবরও দেওয়া হতো। তো এই সমস্ত জিনিসকে বন্ধ করার জন্য 1987 সালেও আমরা দেখতে পাবো, এমনকি ভারত স্বাধীন হওয়ার অনেক অনেক অনেকগুলো বছর পরেও আমরা দেখতে পাবো অনেকগুলো এরকম জায়গা, প্রত্যন্ত অঞ্চল রয়ে গিয়েছিল যেখানে তখনও পর্যন্ত এই নিয়মগুলো মানা হতো। এবার সেটা কিন্তু একদম, থ্যাংক ইউ সো মাচ, সবাই বলছে ক্লিয়ার। এবার সেটা কিন্তু তখন থেকেই চালু হয়েছিল, মানে লর্ড উইলিয়াম বেন্টিংকে সময় থেকেই কিন্তু শুরু হয়েছিল এই জিনিসগুলোকে বন্ধ করা। কিন্তু কোথাও ভারতবর্ষ এতটাই বড় ছিল, ইভেন সেটা তো পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার সব কিছু নিয়েছিল, তো পুরো জায়গাতে কিন্তু সেইভাবে এই জিনিসটাকে বন্ধ করা সম্ভব হয়েছিল না। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, কুইন ভিক্টোরিয়ার পক্ষে যতগুলো জায়গায় সম্ভব ততগুলো জায়গাতেই তারা এই সতীদাহ প্রথাকে রদ করেছিলেন আইন করে, কিন্তু তাও সবকটা জায়গা হয়েছিল না। আমরা দেখতে পাই রাজস্থান, সেই রাজস্থানে কিন্তু 1987 সালে রাজস্থান একটা সতী প্রিভেনশন অ্যাক্ট পাস করাচ্ছেন, এবং সেই অ্যাক্টের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট করছেন, আর সেই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু সেখানে এই জিনিসটাকে পুরোপুরিভাবে, যে জীবন্ত কবর দেওয়া এবং জীবন্ত পুড়িয়ে মারা, এই জিনিসটাকে পুরোপুরিভাবে বন্ধ করা হচ্ছে। ওকে, অর্ণব বলেছে, অর্ণব চন্দ্র বলেছে ম্যাম ক্লাস টাইম, ক্লাস টাইম বলবো, আর আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে জিকে উইথ সোমা। ম্যাম তোমরা সবাই এখানে অ্যাড হয়ে যেও, কারণ এখানে আমি যখনই ক্লাস শুরু করি তখন কিন্তু আমার ভিডিও লিংক আর পরবর্তী মানে পরে পরে পিডিএফগুলো শেয়ার করে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল একদম পাবলিক আছে, জিকে উইথ সোমা ম্যাম, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যাও, আমি ভিডিও লিংক ওখানে শেয়ার করে দিই। আর আমার ক্লাস মানডে টু স্যাটারডে এভরি ডে থাকছে 2 PM-এ, মানডে টু স্যাটারডে এভরি ডে থাকছে 2 PM-এ, দুটো দুপুর দুটোর সময়, আর মানডে টু ওয়েডনেসডে আমার ক্লাস থাকছে দুপুর 12টায়। মানে মানডে টু ওয়েডনেসডে তোমাদের সাথে আমার দুবার দেখা হবে, একবার দুপুর 12টা, আবার দুপুর 2, আর তারপর থেকে ওয়েডনেসডের পর থেকে স্যাটারডে পর্যন্ত শুধুমাত্র একবারই দেখা হবে, দুপুর 2। ওকে, ঠিক আছে তো অর্ণব? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি। This act became an act of Indian Parliament in 1988 when the Commission of Shoti Prevention Act 1987 was enacted. গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় যে আইন হলো, ভারতীয় যে রুলস হলো, ভারতের যে পার্লামেন্ট হলো, সেই সময় থেকে কিন্তু ভারতের মধ্যেও এই আইনটা পাশ হচ্ছে যে সতীদাহ প্রথা কিন্তু আবার কোনোভাবেই কোনো জায়গাতেই শুরু করা যাবে না। 1987 সালে কিন্তু এই আইনটা সমস্ত গোটা ভারতবর্ষ জুড়ে, মানে নতুন যে ভারতের বাউন্ডারি হলো ব্রিটিশরা চলে যাবার পরে, তারপরে যে কনস্টিটিউশন তৈরি হচ্ছে, তারপরে যে আইন তৈরি হচ্ছে, তার মাধ্যমে কিন্তু এগুলো পাস করানো হলো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ম্যাকাউলির কথা আমরা নেক্সট ডে পড়বো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের WBCS মহাপ্যাক, যে মহাপ্যাকের মধ্যে WBCS 2.0, WBCS দুরন্ত, WBCS এর মিশন, WBCS ব্যাচ, ওকে, তার সাথে সাথে হিস্ট্রি অপশনাল, তার সাথে সাথে WBCS এর মক টেস্ট, এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ WBCS মহাপ্যাকে। তো তার জন্য বলবো, যারা যারা এখনো পর্যন্ত পারচেস করোনি, তারা কিন্তু অবশ্যই WBCS মহাপ্যাক পারচেস করো, Y224 এই কোড অ্যাপ্লাই করে পারচেস করতে কিন্তু ভুলো না তোমরা। ওকে, ক্লিয়ার? ম্যাক্সিমাম ডিসকাউন্ট 77% ডিসকাউন্ট তোমরা এখান থেকেই পেয়ে যাবে,
আর অ্যাপ থেকে পারচেস করলে কিন্তু তোমরা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো এখনো পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি বেন্টিংকে সমাজ সংস্কার নিয়ে, আর বেসিক্যালি আজকে সতীদাহ প্রথা নিয়ে পুরোটা আলোচনা করলাম, রাজা রামমোহন রায়ের বেন্টিংকে নানা রকম সমাজ সংস্কারের কাজগুলো নিয়ে। আশা করছি কারোর মধ্যে কোনো রকম সমস্যা নেই। কালকে দুপুর 2টোর সময় কিন্তু আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামছি। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে। আমার কোড হচ্ছে Y224। আড্ডা স্টোর থেকে যে কোনো কোর্স পারচেস করতে হলে Y224 অ্যাপ্লাই করে দিও, ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা দুটোই পেয়ে যাবে। ওকে, এখন পর্যন্ত 34 জন হয়েছে, সবাই মিলে লাইক আর শেয়ার করেছে এত পরে। কিন্তু আমি বলবো যে প্রথম থেকেই, একদম শুরু থেকে দুপুর 2টো থেকেই কিন্তু সবাই জয়েন করো, তাহলে কিন্তু পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।